দেখুন, যে কারণে মার্কিন গণমাধ্যমের সমালোচনা করলেন ট্রাম্প, যুক্তরাজ্যে ম্যানচেস্টারের বোমা হামলায় তদন্ত পাওয়া তথ্য ফাঁস করে দেওয়ায় মার্কিন গণমাধ্যমের সমালোচনা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্য ফাঁসের বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় মারাত্মক হুমকি বলেও মন্তব্য করেন ট্রাম্প। তথ্য কীভাবে ফাঁস হলো তা খতিয়ে দেখারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নেটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছানোর পর প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। খবর বিবিসি, ম্যানচেস্টার কনসার্টে সোমবার রাতে হামলার ছবি এবং হামলাকারীর নাম যুক্তরাজ্যের ইচ্ছা ছাড়া আগেভাগেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যম প্রকাশ পাওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। হামলার ধ্বংসাবশেষের ছবি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। এতে যুক্তরাজ্যের কর্মকর্তারাও ক্ষুব্ধ হয়ে ওঠেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে এবং নিরাপত্তা বাহিনী মার্কিন গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রকে এর জন্য দোষারোপ করেছে যুক্তরাজ্য। এর প্রক্রিয়ায় ব্রাসেলসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তথ্য ফাঁসের এমন ঘটনা দীর্ঘদিন ধরে চলতে পারে না। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী টেরিসা মেও ব্রাসেলসের নেটো সম্মেলনে যোগ দিচ্ছেন। বিষয়টি নিয়ে ট্রাম্পকে উদ্বেগ জানানোর কথা রয়েছে মেয়ের। হামলার 24 ঘন্টা পর আত্মঘাতী হামলাকারী সালমান আবেদীর নাম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ার পরই ঘটনা শুরু। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তথ্যগুলো ফাঁস করা হয়েছিল। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।